हाय फ्रेंड, हेल्दी रेसिपी अपने सबाई के स्वागत। हमें सुस्मिता, आज के बनिए देखो दई कतला। दई कतला बनानों जो हमारे लगजे कतला माछ, हमें एखे कतला माछ नहीं लगजे आदा बाटा, लगजे रसुन कुड़ोनो जो प्याज, टमेटो पेस्ट, सर्षे पोस्त बाटा, टक दई और लगजे परिमाण मतन हलुद लवण। हमें मास्टर अयले राननाटा पुरोटा करब। चलो रान्नाटा स्टार्ट करी। कड़ाई गरम हो गए, हमें एखे सर्षे तेल दिए दिए परिमाण मत। एबारे हमें माछगुलो के भेजे नेब। माছগুলো ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার আমি একই নিয়মে প্রত্যেকটা মাছ এভাবে ভেজে নিচ্ছি। এবারে আমি ওই একই তেলে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দেব রসুন কুড়োনো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ ইউজ করবেন। আমি এখানে দু চামচ লবণ ব্যবহার করেছি, এক চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দেব এর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ চিনি, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব এর মধ্যে ফেটানো টক দই, এখানে 50 গ্রাম টক দই ব্যবহার করেছি। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো আছে, আমি মশলাগুলোকে কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষে গেছে, দেখুন চারিদিক থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি গরম জল ব্যবহার করছি। আমি এখানে দু কাপ গরম জল ব্যবহার করলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা একটু ফুটে এলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে এসেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। এবারে এটাকে 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে গরম মশলাটা মাছের সাথে মিশিয়ে নিয়ে এবারে গ্যাস অফ করে দিয়ে রেখে দেব। দেখুন ঠিক এইরকমই দেখতে হয়েছে আমার মাছের রেসিপিটি। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন
পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।